প্রথমে তো কোভিড ভ্যাকসিন নিয়ে নানা রকম ভাবে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা হয়েছে, যারা দেশের ভালো চায় না, দেশের মঙ্গল চায় না। এই কারণে এই পাবনাতে আমি নিজে জেলা পরিষদ হিসেবে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের এসপি মহোদয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, একেবারেই আমরা যারা দায়িত্ব পালন করছি এবং যাদের উপর মানুষ আস্থা রাখার কথা, আমরা প্রথমেই ভ্যাকসিনটা নিয়ে শুরু করলাম, যাতে এটি মারা গেলে আমরাই প্রথম মারা যাই, এটি জনগণকে আস্থা অর্জন করানোর জন্য এটি আমরা প্রক্রিয়া করলাম। এ পর্যন্ত আমাদের প্রতিটি উপজেলাতে তিনটি করে বুথ এবং এই 250 বেড জেনারেল হসপিটালে আমাদের মোট 8টি বুথে এই কার্যক্রমটি চলবে। আমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। আপনি জানেন যে ফ্রন্ট ফাইটাররা প্রথমে পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, সকল সরকারি বেসরকারি হসপিটালের যারা কর্মীরা আছেন, ডক্টর সাহেবরা আছেন, নার্স আছেন, তারা অগ্রাধিকার পাবেন, আমাদের ফায়ার ফাইটাররা অগ্রাধিকার পাবেন, সেই আপনারা গণমাধ্যম কর্মীরা, মুক্তিযুদ্ধরা অগ্রাধিকার পাবেন। আমরা একই সঙ্গে এই ভ্যাকসিন ম্যানেজমেন্টটা করার চেষ্টা করছি, একই সঙ্গে এই ক্যাম্পেইনটা করার চেষ্টা করছি যে আপনারা রেজিস্ট্রেশন করুন এবং এটি নিরাপদ। আমার মনে হচ্ছে যে এই রেজিস্ট্রেশনের একটু স্লো হলেও আমার মনে হয় আজকের পর পরিস্থিতিটা বদলে যাবে, তখন হুমড়ি খেয়ে পড়বে। তখন আমরা যেই পরিমাণ 84,000 ডোজ পেয়েছি, মানে 42,000 লোককে দিতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল আজকে বিকালের পর পরিস্থিতি বদলে গিয়ে মানুষ এই পরিমাণ রেজিস্ট্রেশন করতে সার্ভারও ডিস্টার্ব হবে। আমাদের আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামার আছে এবং প্রত্যেকটা উপজেলাতে এসছেন প্রোগ্রামার রয়েছেন। আমি আপনার কাছ থেকে তথ্য পেলাম, আমি আজকেও সকালবেলা পরিস্থিতিটা নিয়ে পর্যালোচনা, আমরা উপজেলাগুলোতে এই রেজিস্ট্রেশন করে বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের অগ্রাধিকার পাওয়ার কথা, তারা যেহেতু টেকনিক্যালি সাউন্ড নন, তাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা উপজেলা, আমি অফিসে ফিরে গিয়ে যেহেতু মাত্র টিকা দিলাম, আধা ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে, ডাক্তারগণ পরামর্শ দিয়েছেন যে আমরা উপজেলাতে একটা করে রেজিস্ট্রেশন বুথ, যাতে মুক্তিযোদ্ধারা যারা অনগ্রসর, যারা প্রাপ্য, তাদের জন্য আমরা করার চেষ্টা করবো আজকে।